আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজের সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব। এই সিরিজের আগের পর্বগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই যে ড্যান্ডি ওই ফাইটার জেটের বিভিন্ন সুইচ চাপছিল, তার ফলে একটা মিসাইল রাস্তায় পড়ে যায়। কিন্তু ড্যান্ডি এই ব্যাপারটা খুব একটা তোয়াক্কা না করে ওখান থেকে চলে যেতে থাকে। তখন ক্যারল বলে যে তাদেরকে ওই মিসাইলটা উঠিয়ে নেওয়া উচিত। ড্যান্ডি বলে যে সে জানে না যে মিসাইলটাকে প্লেনের ভেতরে কি করে ঢোকাতে হয়। এরপর তারা হোয়াইট হাউসে যায় আর একটা পুলের ভেতরে মদ ঠেলে তার মধ্যে শুয়ে পড়ে আর সময়টাকে উপভোগ করতে থাকে। তারপর ড্যান্ডি হোয়াইট হাউসে হকি খেলতে শুরু করে আর মূর্তিগুলোকে অপোনেন্ট বানিয়ে তাদেরকে ধাক্কা মারতে থাকে। এমনকি তার বল বন্ধুদেরকে চেয়ারে বসিয়ে সে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে বক্তৃতা দেয় আর ভান করে যে তার বল বন্ধুরা তাকে বিভিন্ন প্রশ্ন করছে এবং সে সেই প্রশ্নের উত্তরও দেয়। অন্যদিকে ক্যারল নানান ধরনের ড্রেস পরে দেখছিল এবং নিজেই নিজের সাথে কথা বলছিল। এরপর ক্যারল আর ট্যান্ডি মিলিত হয় আর মিলিত হওয়ার পর ট্যান্ডি ক্যারলকে বলে তাদের সব জিনিস নিয়ে এসে তারা হোয়াইট হাউসেই থাকবে। কিন্তু ক্যারল বলে যে এটা খুবই বাজে আইডিয়া। ট্যান্ডি এরপর ঘুমিয়ে যায় আর ক্যারল তার বানানো একটা ছবি দেখতে থাকে যেখানে টাকসানের সব বন্ধুদের সে এঁকেছে এবং সেই ফটোতে গরুটাও আছে। আর এই ছবিটা দেখতে দেখতে সে টাকসান আর টাকসানের সব বন্ধুদেরকে খুবই মিস করতে থাকে। পরের সিনে আবার মাইককে দেখানো হয় যে মহাকাশে একাই আছে আর সেখান থেকে একটা টেলিস্কোপ দিয়ে এই পৃথিবীতে মহামারীর পর জীবিত মানুষের খোঁজ করছে। আর নিজের একাকিত্ব কাটানোর জন্য সে দুটো পোকাকে তার বন্ধু বানিয়ে নিয়েছে, তাদের একজনের নাম ন্যান্সি আর অন্যজনের নাম টেডি। অন্য একটা সিনে দেখা যায় ড্যান্ডি ক্যারলকে চোখ বেঁধে তার পুরনো বাড়িতে নিয়ে গিয়ে তাকে সারপ্রাইজ দেয়। ক্যারল খুবই খুশি হয়ে যায় আর ড্যান্ডিকে সে তার বাড়িটা ঘুরিয়ে দেখায়। রাতে যখন তারা বিছানায় শুয়েছিল তখন ক্যারল ড্যান্ডির গালে চুমু খায় আর ধন্যবাদ জানায় তাকে এখানে আনার জন্য। এরপর ক্যারল যখন টাকসানে যাওয়ার কথা বলে তখন ড্যান্ডি রেগে যায় আর মনে করিয়ে দেয় তাকে কিভাবে ফিন ওই মরুভূমিতে মরার জন্য ফেলে রেখে গিয়েছিল। আর ড্যান্ডি এও জানায় যে যদি তারা টাকসানে ফিরে যায় তাহলে ফিন হয়তো তাকে মেরে ফেলবে। ক্যারল বলে যে ওসব ছ মাস আগের কথা, এতদিনে সবার রাগ কমে যাবে। ট্যান্ডি আরও রেগে যায় আর বলে যে যদি ক্যারল যেতে চায় তাহলে সে তাকে ছেড়ে দিয়ে আসবে, কিন্তু সে ওখানে আর থাকতে চায় না। ক্যারল খুব রেগে যায় আর অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যে মাইকের ন্যান্সি নামের পোকা বন্ধুটি মারা গেছে আর তাতে সে দুঃখ করছে। আর এদিকে সকালবেলা ট্যান্ডি আর ক্যারলকে টাকসানের দিকে যেতে দেখা যায়। ট্যান্ডি গাড়ি চালায় এবং ক্যারল গাড়ির পিছনে ঘুমাতে যায়। ট্যান্ডি একটা জায়গায় গাড়িতে গ্যাস ভরার জন্য দাঁড়ায়, সে বল বন্ধুদের সাথে কথা বলতে বলতে গ্যাস ভরতে থাকে। আর তার অজান্তেই ক্যারল গাড়ি থেকে নেমে একটা দোকানে গিয়ে একটা টি শার্টের ওপর ডিজাইন বানাতে থাকে। ক্যারল ওখান থেকে চেঁচিয়ে ট্যান্ডিকে ওয়েট করতে বলে, কিন্তু ট্যান্ডি সেটা শুনতে পায় না এবং গ্যাস ভরে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ক্যারল সাথে সাথে বাইরে আসে এবং বন্দুক দিয়ে হাওয়াতে ফায়ার করে, তাও ট্যান্ডি শুনতে পায় না কারণ গাড়িতে জোরে গান বাজছিল। রাতের দিকে গাড়ি চালাতে চালাতে যখন ট্যান্ডি ক্যারলকে জিজ্ঞাসা করে যে সে কিছু খাবে কি না, ক্যারলের থেকে কোনো উত্তর না পেয়ে সে গাড়ি দাঁড় করায় আর ভেতরে গিয়ে দেখে ক্যারল নেই। এতে ট্যান্ডি ঘাবড়ে যায় আর মনে করার চেষ্টা করে যে কোন গ্যাস স্টেশন থেকে সে গ্যাস ভরিয়েছিল। সে গেস করে গ্যাস স্টেশনটার নাম স্পিডি পাম্প, কিন্তু খুঁজতে গিয়ে দেখে এই নামের আরও অনেকগুলো গ্যাস স্টেশন শহরে আছে। দুদিন খোঁজার পর ট্যান্ডি হতাশ হয়ে যায় আর ভাবে সে হয়তো সারা জীবনের জন্য ক্যারলকে হারিয়ে ফেলেছে। অন্যদিকে আরেকটা দৃশ্যে মাইককে ন্যান্সিকে শেষ বিদায় জানাতে দেখা যায়। এদিকে ট্যান্ডি তার বল বন্ধুদের সাথে দুঃখ শেয়ার করে, তখনই সে ক্যারলের আঁকা ছবিটা দেখতে পায় এবং বুঝে যায় যে ক্যারলকে টাকসানে পাওয়া যাবে। সে আর সময় অপচয় না করে টাকসানের দিকে যেতে থাকে। কিন্তু যখন তার মনে হয় যে তাকে ফিল ও বাকিদের সম্মুখীন হতে হবে, তখন সে ছদ্মবেশ নেয় এবং নিজের বাড়ির সামনে গিয়ে দেখে যে পুরো বাড়িটা আগুনে পুড়ে গেছে আর সেখানে কেউ নেই। সেখানে সে নিজের একটা ফ্যামিলি ফটো দেখতে পায় এবং রাত্রে বসে অনেক কিছু চিন্তা করতে থাকে।
অন্যদিকে ক্যারলকে ওই একই গ্যাস স্টেশনে বসে ড্যান্ডির জন্য অপেক্ষা করতে দেখা যায়। এরপর দু একদিন কেটে যাওয়ার পরে ক্যারল মজা করে তার দিন কাটাতে থাকে। সে ড্যান্ডির মতো দেখতে একটা পুতুল বানায় আর রাত হলে আকাশের দিকে আলো ছুঁড়ে দেয়, যাতে ড্যান্ডি সেটা দেখতে পেয়ে তাকে নিতে আসে। এদিকে রেল লাইন দেখে ড্যান্ডির মাথায় একটা প্ল্যান আসে। কয়েকদিন কেটে যাওয়ায় ক্যারল প্রায় আশা ছেড়ে দিয়েছিল, তখনই সে একটা আওয়াজ শুনতে পায় আর আওয়াজটাকে অনুসরণ করে গিয়ে দেখে যে রেল লাইন দিয়ে একটা ট্রেন আসছে আর তার গায়ে ড্যান্ডি মেসেজ লিখেছে যে সে এখন টাকসানে আছে। এতে ক্যারল খুবই খুশি হয়ে যায়। ড্যান্ডি আরও একটা উপায় বার করে আর রোড রোলার দিয়ে ক্যারলকে মেসেজ পাঠাতে চেষ্টা করে, কিন্তু ড্যান্ডির একটা বল বন্ধু সেই রোড রোলারের চাকার নিচে পড়ে যায়। তাতে ড্যান্ডি খুবই দুঃখ পায়। ঠিক সেই সময় সে দেখে যে একটা গাড়ি তার দিকে আসছে এবং তার থেকে ক্যারল বেরিয়ে আসে আর দুজনে পাগলের মতো একে অপরের দিকে ছুটে যায়। ড্যান্ডি ক্যারলকে বলে যে সে আর কখনোই ক্যারলকে হারাতে চায় না, আর সেখানে তৃতীয় কেউ না থাকার কারণে তারা দুজন রাস্তার ওপরেই মিলিত হয়। এরপর তারা ক্যারলের বাড়ি যায়। সেখানে ড্যান্ডি যখন একটা শ্যাম্পেইনের বোতল খোলে তখন সে ওখানে মেলিসার লেখা একটা চিঠি পায়, যেটাই লেখা ছিল যে সে এখান থেকে মালবু চলে গেছে আর সে চায় যে ক্যারল সেখানে আসুক, কিন্তু ড্যান্ডিকে সে সেখানে কখনোই দেখতে চায় না। তখনই ক্যারল সেখানে এসে পড়ে আর ড্যান্ডির সাথে শ্যাম্পেইন খেতে শুরু করে আর সেই ফাঁকে ড্যান্ডি চিঠিটা পকেটে ঢুকিয়ে নেয়। রাতে আবার সে চিঠিটা দেখে, সেখানে মেলিসা আরও লিখেছিল যে ড্যান্ডি কখনোই বদলাবে না। তাতে সে রেগে যায় আর গাড়ি নিয়ে মালপুর দিকে যেতে শুরু করে। গাড়ি চালাতে চালাতে ভাবে সে ওখানে গিয়ে ফিলকে মেরে নিজের পুরনো জায়গা অধিকার করবে। তখনই গাড়ির ওপর থেকে ফিল হাত বাড়িয়ে ড্যান্ডির গলা চেপে ধরে আর সেই মুহূর্তে ভয়ে তার ঘুম ভেঙে যায়। সে ভাবে ক্যারলকে সব বলবে। ঠিক সেই সময়ই তার বেডরুমে মেলিসা বন্দুক হাতে এসে ড্যান্ডিকে অনেকগুলো গুলি করে। তারপর তার আসলে ঘুম ভাঙে এবং সে ক্যারলকে বলে যে সে স্বপ্নের মধ্যেও স্বপ্ন দেখছিল। এরপর ড্যান্ডি তার বল বন্ধুদের সাথে কথা বলে, তাদেরকে জানায় যে সে খুব দুঃখিত মেলিসার চিঠিটা ক্যারলকে না দেখানোর জন্য, আর এও বলে যে যদি সে চিঠিটা ক্যারলকে দেখায় তাহলে ক্যারল সেখানে যেতে চাইবে আর ফিল ড্যান্ডিকে আবারও মারার চেষ্টা করবে। তখন তার মাথায় একটা প্ল্যান আসে আর সে মন দিয়ে সবার পুতুল বানায় আর ক্যারলকে তাদের সাথে কথা বলতে বলে। ক্যারল কথা বলতে বলতে ইমোশনাল হয়ে সেখান থেকে উঠে যায়। তখন ড্যান্ডি চিঠির ব্যাপারে তাকে সব সত্যি বলে দেয়। ক্যারল রেগে যায় আর বলে তারা কালকেই মালবো যাবে। আর কোনো উপায় না থাকায় ড্যান্ডি সেটা মেনে নেয় আর সেটাকে উদযাপন করার জন্য তারা ড্রিঙ্কও করতে শুরু করে। ড্যান্ডির রিকোয়েস্টে ক্যারল একটু বেশি খেয়ে ফেলে। সকালে ক্যারলের ঘুম ভাঙে গাড়ির মধ্যে। সে জানলা দিয়ে দেখে যে তারা লস এঞ্জেলসের দিকে যাচ্ছে। সাথে সাথে সে ড্যান্ডির কাছে যায়। ড্যান্ডি তাকে বলে যে তারা ক্যালিফোর্নিয়া বিচে কিছুক্ষণ সময় কাটাতে চায়, কিন্তু বিচে গিয়ে তারা দেখে সেখানে বড় বড় মাছ মরে পড়ে আছে। তখন বাধ্য হয়েই তাদের মালবোর দিকে রওনা দিতে হয়। মালবো পৌঁছে প্রথমে লুকিয়ে লুকিয়ে তারা তাদের বন্ধুদেরকে দূরবীন দিয়ে দেখে। সেখানে তারা তাদের বন্ধুদের সাথে নতুন একজনকে দেখতে পায়। ক্যারল সাথে সাথেই গ্রুপের কাছে যায়, কিন্তু ড্যান্ডি যায় না। ক্যারল হঠাৎ করে গ্রুপের ওখানে গিয়ে চেঁচিয়ে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই নতুন মানুষটির হার্টের সমস্যা থাকায় সে ভয় পেয়ে যায় আর মাটিতে পড়ে যায়। ড্যান্ডি দূর থেকে দূরবীন দিয়ে সেগুলো দেখতে থাকে। কিছু সময়ের মধ্যেই সেই নতুন মানুষটি, যার নাম গর্ডন ছিল, হার্ট অ্যাটাকের কারণে সে মারা যায়। তারপর সবাই মিলে গর্ডনকে শেষ বিদায় জানায়। পরের দিনে ড্যান্ডিকে গাড়ির ভেতর বেসবল খেলতে দেখা যায় আর সেখানে ক্যারল এসে বলে যে গেইলের হবু স্বামী গর্ডন মারা গেছে। কিন্তু ড্যান্ডির এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে শুধু জানতে চায় যে বাকিরা ড্যান্ডির ব্যাপারে কি বলল। ক্যারল বলে যে সিচুয়েশনটাই এমন ছিল যে সে ড্যান্ডির ব্যাপারে কারোর সাথেই কোনো কথা বলতে পারেনি। তারপর ক্যারল আবার গ্রুপের কাছে ফিরে যায়। সেখানে মেলিসা ক্যারলকে বলে যে তারা টাকসান থেকে মালবো এসে গর্ডনের বাড়িতে থাকতে শুরু করেছিল, আর এও বলে যে এতদিন সে ক্যারলকে খুবই মিস করেছে। গল্প করতে করতে মেলিসা ড্যান্ডির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ক্যারল এসবের উত্তর দেওয়ার হাত থেকে বাঁচার জন্য নিজের জামার ওপর ইচ্ছে করে চা ঢেলে দেয়।
আর সেটা পরিষ্কার করার জন্য ওয়াশরুমে চলে যায়। ফিল ওয়াশরুমে এসে ক্যারলকে বলে যে টাক্সানে থাকতে সে তাকে পছন্দ করতে শুরু করেছিল। তখনই ফিলের গার্লফ্রেন্ড এরিকা ওখানে আসে আর জিজ্ঞাসা করাতে ফিল বলে যে সে ক্যারলকে শুধুই ওয়েলকাম জানাচ্ছে। তখন এরিকাও তাকে ওয়েলকাম জানায় আর ক্যারলকে দেখানোর জন্য সে ফিলকে একটা হাগও করে। এরপর একটা সিনে সবাইকে এক জায়গায় বসে ড্রিঙ্ক করতে দেখা যায় আর সেখানে টট ক্যারলকে ট্যান্ডির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ক্যারল বলে যে ট্যান্ডি আর বেঁচে নেই। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পরে কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের এপিসোডগুলো আপলোড করে দেব। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং আপনারা কোন শহর থেকে ভিডিওগুলো দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।